নিজেই অপরাধী যেগুলো করছে এটার জন্য আমি নিজেই অপরাধী আদালত আমাকে যা শাস্তি দে তা আমি মাথা পেতে নেব অপরাধীর কাঠগড়ায় পুত্রবধূ আনারকলি যদিও স্বামী ও ভাসুর মিলে শ্বশুরকে আট টুকরা করার সেই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না তিনি তবে আসামিদের সহায়তা করায় শ্বশুর হাসান হত্যার অন্যতম আসামি আনারকলি রিমান্ডের পর আদালতে দিয়েছেন একশো চৌষট্টি ধারায় জবানবন্দিও সহ স্বীকারোক্তিতে নিজেকে দোষী হিসেবে দায়ী করেছেন আমার শ্বশুরের হাত বাঁধা বস্তা ভিতর ঢুকে ফেলছে যে অতটুকু কুমোর পর্যন্ত ঢুকে ফেলছে এরপরে আমি দেখছি হাত বাঁধা মুখ বাঁধা এরপরে কিছুই দেখি জানি না এরপরে আমি আন্টি রুমে চলে গেছি ওরা রুম বন্ধ করে চলে গেছে এরপর মাকে ফাটাই দিছে দুপুরে বিকেলে আমি অফিসে গেছি আউট স্যালারির জন্য আউট সেলারের জন্য অফিসে গেছি ওখান থেকে আসছি এসে আমাকে ব্রিজের উপর যেতে বলছে ব্রিজের উপর গেছি ওখানে দামাটা দিছে আমাকে ডাবান টাইনে বাসায় রাখতে বলছে আমি এসে বাসায় রাখছি এরপরে আন্টির বাসায় থাকছি আমি এরপর ওরা কী করছে আমি জানি না লাগেজ ভর্তি লাশের আট টুকরা আগে উদ্ধার হলেও এখনও পাওয়া যায়নি হাসানের কাটা মাথা শ্বশুরের মাথার কোচে দফায় দফায় সমুদ্র সৈকতে চলে পুত্রবধূ আনার কলিকে নিয়ে পিবিআই অভিযান যদিও হত্যাকাণ্ডের পর পলাতক ছিল আনারকলি মহেশখালী থেকে তাকে গ্রেফতার করে পিবিআই পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্লকের ফাঁকে চলে তল্লাশি সহ স্বীকারোক্তিতে আনারকলি জানাই তার স্বামী ও ভাসুর মিলে শ্বশুরকে হত্যা করে বস্তাবন্দি করতে দেখেছি যদিও স্বামীর সঙ্গে এসে বস্তাবন্দি কাটা মাথা পতেঙ্গা সমুদ্র সৈকতে পুলিশ বক্সের পাশে ফেলে দেয় সে সহায়তা করাই কাঠগড়ায় নিজেকে দাঁড় করাচ্ছেন নিজেই অতি আবেগী হয়ে সহায়তা করেছিল আনারকলি স্বামীর ভালোবাসার টানেই এই অপরাধ করেছেন বলে তার সহজ স্বীকারোক্তি ওরা যখন অঘটনটা ঘটাই ফেলছে আর তো কিছুই করার নেই ওরা যে রকমই বলছে ভালোবাসার টানে আমি ঠিক সেই রকমই করছি আবেগের বসে বিবেক দিয়ে তখন কাজ বিশ বছর বয়সী আনারকলির কথা শুনলে যে কেউ বুঝতে পারবে কতটা মেধাবী সে স্কুলে পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিও পেয়েছে মেধার স্বীকৃতি স্বরূপ পেয়েছে নানা সংস্থার পুরস্কার অভাবের কারণে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয় তার কিন্তু প্রথম সংসার টেকেনি বেশিদিন বেশি দিন এক ছেলেকে নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে আবার বসেন বিয়ের পিড়িতে জানান এই সংসার ভেঙে যাওয়ার ভয়ে হত্যাকাণ্ডের কথা মুখ খুলে কাউকে বলেননি আমি কিন্তু তো বাসায় গিয়ে প্রশ্ন করছে আমার স্বামীকে অনেক প্রশ্ন করছি ও যদি ও বসে কলে তুমি আমাকে বিশ্বাস করা হ্যাঁ অবশ্যই করি বিশ্বাস করবি তো তোমার সাথে সব কাজে গেছি তুমি অপরাধ করছো ওটা অপরাধ না আমি তোমাকে সাহায্য করছি এটাই হচ্ছে আমার মেন অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করালে আমি নিজেই অপরাধী তোমাকে অপরাধী বুথ লাগ তোমাকে অফারাত লাগতেছে না আমি নিজেই অফারা তোমাকে সাহায্য করতেছি এই জন্য দা আসলে তোমরা এটা কি জন্য করছো কি সম্পত্তির জন্য করছে না কি অন্য কোনো বিষয় ও বলছে আমার আমার বাবাকে মারার কোনো পরিকল্পনা ছিল না আমার বাবাকে আমি এমনি বেঁধে ওই রুমে আটকায় রাখবো মতো খাওয়া দাওয়া দিব আমার মা যতদিন বাঁচবে আমার বাবা ততদিন বাঁচবে এদিকে পিবিআই কয়েকবার আনারকলিকে নিয়ে অভিযানে যায় কাঠামাতার কুচে তবে এখনো মেলেনি হাসানের মরদেহ স্থানীয় কিছু মুরব্বী এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করছি ও সম্ভব যে সমস্ত স্থানে ফেলছে এখানে আবহাওয়া প্রতিকূলতা ছিল এবং জোয়ার ছিল যার কারণে যে স্থানটা ফেলছে ওই হয়তো স্থানান্তরিত হয়ে গেছে যে কারণে আমরা সাকসেস হতে পারি নাই বয়সকালী থেকে গ্রেপ্তার করা হয় তাকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে ঘটনা তেইশ তারিখ ভোরবেলা ভোরবেলা তার স্বামী জাহাঙ্গীর সহ একটা স্কুল ব্যাগে করে এই ভিকটিমের মাথাটি সে পতঙ্গা সিভিচ এলাকায় পাথরের ভিতরে ড্রপ করেছে আমরা তাকে নিয়ে এতক্ষণ তল্লাশি পর্যন্ত আমরা মাথা করতে পারি নাই গত সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের পটেঙ্গা পোর্ট ক্লাবের ওদূরে 12 নম্বর গেটে একটি ট্রলি ব্যাগে পাওয়া যায় কফি ট্রলি ব্যাগে ছিল মানব শরীরের দুই হাত দুই পা থেকে কাত পর্যন্ত এবং হাটু থেকে ঊরু সহ আট বিষয়টি সারা দেশে আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হলে পরে সিসিটিভি ফুটেজ থেকে লোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত মা সেনুয়ারা ও ছেলে রহমানকে আটক করে পিবিআই আরেক ছেলে জাহাঙ্গীর ও তার স্ত্রী পলাতক থাকে তবে মহিষকালী থেকে স্ত্রী আনারকলিকে গ্রেফতার করা হয় রিমান্ডের পাশাপাশি নেওয়া হয় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি এখন অপেক্ষার পালা হত্যাকাণ্ডের মোড় কোন দিকে যায় সেটি দেখার শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম